রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। সন্ধ্যায় কেবিন থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেগম জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। এর আগে খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা এবং রক্তক্ষরণ বন্ধে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছিলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পরে 27 অক্টোবর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?